কাপকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের দলীয় অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, দলীয় অনুশীলন কি সবাই এসেছে সেখানে, এবং কোচ রাসেল ডোমিঙ্গো কি দলের সাথে যোগ দিয়েছেন নাকি? নাফি, 5 মাস পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হোম অফ ক্রিকেটে প্রথমবারের মতো আসলে অনুশীলনে নেমেছে। 5 মাস এই জন্য বলছি, বাংলাদেশ কিন্তু সর্বশেষ হোম সিরিজ খেলেছে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে, টেস্ট খেলেছে, তারপর কিন্তু বাংলাদেশ চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়, তারপর দক্ষিণ আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ, তারপর জিম্বাবুয়ে। এর গত 3টা সিরিজই কিন্তু তারা ওয়েস্ট সিরিজ খেলেছে। খেলার পর আসলে পুরো দল কখন আসলে ওয়েস্ট সিরিজ খেলার কারণে কিন্তু এইভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। এবারে লম্বা সময় পর, অনেক লম্বা সময় পর, 5 মাস পর পুরো স্কোয়াডে ক্রিকেটার আছে। শুধু সাব্বির রহমান, তিনি আপনি নিশ্চয়ই জানেন, সেটা এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন, সাব্বির বাদে সবাই যোগ করছেন। আর একটা নতুন তথ্য আছে, সেটা হচ্ছে খুলনায় গত কিছুদিন হলো কিন্তু এইচপি দল এবং টাইগার দলের মধ্যে যে সীমিত ওভারের ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু শামীম পাটোয়ারি, যিনি ফিনিশিং বিভাগে ব্যাটিং করে থাকেন, তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন, যে কারণে কিন্তু তাকে আজকে আমরা অনুশীলনে দেখেছি এবং তাকে কিন্তু স্ট্যান্ড বাই তালিকায় যোগ করা হলো হতে পারে। এখন আজকের যে অনুশীলন, সেই অনুশীলনটা আসলে আনুষ্ঠানিক, যেটা গত অনেক লম্বা সময় পরে এই অনুশীলনটা হচ্ছে। এর আগে আমরা কিন্তু বাংলাদেশে এইরকম অনুশীলন লম্বা সময় দেখিনি, যদি আজকে অনুশীলনটা বাংলাদেশ একটা ম্যাচ সিনারিও তৈরি করেছে, সেটা আসলে মূলত ফিল্ডিংকে প্রাধান্য দিয়ে এই অনুশীলন সেশনটা চলছেন, এবং এই সেশনে আপাতত নেতৃত্ব দিচ্ছেন অ্যালেন ডোলান্ট থেকে আছেন। এবং আরেকটা তথ্য আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিষয়টা এখন সবচেয়ে আলোচিত, সেটা হচ্ছে হেড কোচ রাসেল ডোমিঙ্গো কে নিয়ে। রাসেল ডোমিঙ্গোর আসলে ভবিষ্যৎটা কী হতে পারছে, যদিও আসলে রাসেল ডোমিঙ্গো গতকালকে অ্যালেন ডোনাল্ড, রাসেল ডোমিঙ্গো কোচিং স্টাফ, যারা বিদেশি কোচিং স্টাফ আছেন, তারা কিন্তু গতকালকে রাতেই ছুটি শেষে বাংলাদেশে এসেছেন এবং আজকে সকাল 10টায় আনুষ্ঠানিক অনুশীলনে তারা যোগ দিয়েছেন। রাসেল ডোমিঙ্গো ছিলেন, কিন্তু রাসেল ডোমিঙ্গোকে নিয়ে একটু আসলে ধোঁয়াশা আছে। গত বছর যে আসলে তার সাথে যে চুক্তিটা হয়, সেই চুক্তির যে ব্যাপারটা ছিল, সেই ভিত্তিটা কিন্তু খুব শক্ত ছিল। অর্থাৎ বিসিবি যদি রাসেল ডোমিঙ্গোকে হুট করে বাদও দেয়, তাহলে কিন্তু তার যে মাসিক যে পারিশ্রমিকটা, যে সুযোগ সুবিধাটা, কোচ যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন চুক্তি অনুযায়ী, সেটা কিন্তু বসিয়ে হলো দিতে হবে। অর্থাৎ বিসিবি চাইলে আসলে তাকে বহিষ্কার বা বাদ দিতে পারবে না, এরকম একটা চুক্তির শর্ত আছে, যে কারণে আসলে রাসেল ডোমিঙ্গোর বিষয়টা আমরা যতটুকু জানতে পারছি বিভিন্ন সূত্রে, রাসেল ডোমিঙ্গো একরকম আসলে টি-20 ফরম্যাটে রাসেল ডোমিঙ্গোর যে দর্শন, সেই দর্শনটা আসলে কোচ রাসেল ডোমিঙ্গো দর্শনটা আসলে বাংলাদেশে যে টিম ম্যানেজমেন্ট আছেন তা আসলে পছন্দ হচ্ছে না। বিশেষ করে টি-20 ফরম্যাটে রাসেল ডোমিঙ্গো যেভাবে চিন্তা করছে, যেভাবে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা টিম ম্যানেজমেন্টের পছন্দ নয়, যে কারণে আসলে সামনে যেহেতু আসলে এশিয়া কাপ এই ফরম্যাটটা হবে টি-20 ফরম্যাটে, এবং বাংলাদেশ সেখান থেকে এসে কিন্তু সপ্তাহখানিক দেশে থাকার পরপরই বাংলাদেশ চলে যাবে নিউজিল্যান্ডে, সেখানে ট্রাইনেশন আছে, আপনি নিশ্চয়ই জানেন, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে ট্রাইনেশন খেলে কিন্তু নিউজিল্যান্ড থেকে আবার কিন্তু অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে বাংলাদেশ, সেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ, টি-20 বিশ্বকাপ। অর্থাৎ আগামী নভেম্বর পর্যন্ত বাংলাদেশের যত খেলা আছে সবগুলোই কিন্তু টি-20 ফরম্যাটে, যে কারণে আসলে রাসেল ডোমিঙ্গোকে বোর্ড এখন না চাইলেও কিন্তু আসলে একরকম গলার কাটা বলা যেতে পারে, কারণ রাসেল ডোমিঙ্গোকে রাখতেই হচ্ছে। কিন্তু তার যে আন্তর্জাতিক সূচি আছে, সেক্ষেত্রে আসলে রাসেল ডোমিঙ্গোকে হয়তো টি-20 ফরম্যাট থেকে একটু আপাতত বাইরেই রাখতে চাচ্ছে, যে কারণে শ্রীধরনকে আসলে অ্যাপয়েন্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীধরন আসলে এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপে মূলত টেকনিক্যাল পরামর্শক হিসেবে আসলে তিনি দায়িত্ব পেয়েছেন। তবে রাসেল ডোমিঙ্গোর আসলে ভবিষ্যৎটা কী, এটা নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। যদিও রাসেল ডোমিঙ্গোর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিটা আসলে 2023 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, সেক্ষেত্রে বা রাসেল ডোমিঙ্গোকে যেভাবে বোর্ড চাচ্ছে সেটা টি-20 থেকে আপাতত চাচ্ছে না। সেক্ষেত্রে নভেম্বরে কিন্তু বাংলাদেশের হোম সিরিজ আছে ভারতের বিপক্ষে, সেই হোম সিরিজে কিন্তু বাংলাদেশ 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে খেলবে, সেখানে হয়তো আবার
হেড কোচের ভূমিকায় তাকে দেখা যেতে পারে। রাসেল ওমিকোকে নিয়ে শুধু যে টিম ম্যানেজমেন্ট অসন্তোষ বিষয়টা এমন না, অসন্তোষের আরও কারণ আছে, খেলোয়াড়দের সাথে আসলে তার যে রসায়ন থাকার কথা একজন হেড কোচ হিসেবে সেটার যথেষ্ট দূরত্ব আছে, বিশেষ করে সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটার। এমনও শোনা যাচ্ছে অনেক আগে থেকেই গুঞ্জনটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের সাথে তার মানে দূরত্বটা দিন দিন বেড়েই গেছে, খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবাই কিন্তু রাসেল ডোমিঙ্গোর কে নিয়ে একটু অসন্তোষ, যে কারণে টিম ম্যানেজমেন্ট একরকম বাধ্য হয়েই আসলে রাসেল ডোমিঙ্গোকে আপাতত দুটি সিরিজ বাইরে রাখার পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা আসলে চূড়ান্ত রূপ নেবে 22 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা অভ্যন্তরীণ একটা মিটিং করবেন, সেই মিটিংয়ে আসলে রোডম্যাপ তৈরি হবে আসলে রাসেল ডোমিঙ্গোর ভবিষ্যৎটা কী হচ্ছে আর বাংলাদেশের আসলে এশিয়া কাপে কোন পরিকল্পনা অনুযায়ী এগোবে। বাংলাদেশ কিন্তু 23 তারিখে আসলে এশিয়া কাপে অংশ নিতে দুবাই চলে যাবে, তারপরে বাংলাদেশের প্রথম ম্যাচ গ্রুপ পর্বে আফগানিস্তানের সাথে 30 তারিখে, তারপরে 2 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে, দুটি ম্যাচে গুরুত্বপূর্ণ জানেন, কারণ ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার ফোরে খেলবে এবং সুপার ফোরে 4টা দলের থেকে সেরা এক দল কিন্তু ফাইনাল খেলবে। তো আসলে নাফি এই ছিল আমার কাছে সর্বশেষ, আপাতত ফিরছি আপনার কাছে। মিরপুরে এশিয়া কাপকে সামনে রেখে দলীয় অনুশীলনে আজকে থেকে শুরু হয়েছে, সেই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হোমেন কবির রোজ।